এই মুহূর্তে আপনার এখানে তদারকিতে এসে আমরা যে অপরাধগুলো দেখলাম, আপনি কি অপরাধ স্বীকার করেন? জি। আপনার অপরাধে সতর্কতামূলকভাবে আপনাকে 50,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। এই দোকানটা কি ওই দিন পালিয়ে গিয়েছিল? একটু দেখি আপনার দোকান। আপনি কতদিন চলে গেলেন কেন যখন আমরা অভিযানে আসলাম? আমি জানি না, আমি কেন যাবো। উনি বিক্রি করতেছে আলু 60 টাকা, আপনার 61 টাকা কেন? আপনি আপনি কমিশনের জন্য ব্যবসায়ী? আমি আমি টুকটাক করে ব্যাপারে 10টা 20টা করে দেন, রুম করে বেশি নতুন দোকান দিয়েছে। আমার কথা, আপনি কমিশন এজেন্ট না ব্যবসা ব্যবসায়ী? আপনি ক্রয় করে বিক্রয় করেন না আপনি অন্যান্য যারা ফুরিয়া ব্যবসায়ী আছে তাদের পণ্য বিক্রয় করে দিয়ে কমিশন নেন? কমিশন নেন। আপনি কমিশন এজেন্টের লাইসেন্সটা দেখান। এটা নতুন দোকান দিয়েছে তো করতে দিয়েছে, করতে দিয়েছেন? যেটা করতে দিয়েছেন তার আবেদনের পত্র দেখান। সব আমার মার্কেট তো যে হে কইছে, আমি কাইলো দিচ্ছি কইছে আইলে আমার। আপনি যদি করতে দেন মানে আবেদন করেছেন লাইসেন্সের জন্য, আবেদনের কপি দেখান। তাকে নিয়ে গেছে কইছে করে দিই। আপনি একটা আবেদন করেছেন এক জায়গায়, সেই রিসিভ কপি তো আছে আপনার কাছে? না আমার জানাই না। তাহলে আপনার মিথ্যা বলছেন আপনি? আমি নমাজ পড়ি আছি, মিথ্যা কথা দোয়ান দাঁড়ি করি আপনার শিক্ষা জানাতে মিথ্যা করে বাজারের লোক আমি মিথ্যা কথা। লাইসেন্স নাই ওনার, উনি বললো লাইসেন্স করতে দিয়েছে, তাহলে করতে যে দিয়েছেন সেই আবেদনের পত্রটা দেখান আমাকে। ওটা আমার দিছে না তো। তার মানে কি দাঁড়ালো কথা যে এই মুহূর্তে আপনার কাছে কোনো লাইসেন্স নাই কিন্তু আপনি কমিশন নিচ্ছেন, তাহলে কিভাবে কমিশন নিচ্ছেন? আমি নতুন দোকান দিতে দেখেন আস্তে আস্তে সব কিছু। কত পার্সেন্ট কমিশন নেন? কত পার্সেন্ট কমিশন নেন? বস্তা 50 টাকা। এক বস্তায় 50 টাকা করে নেন খালি আলুতে আর পেঁয়াজ এখানে সম্ভাব্য সংখ্যা। 50 টাকা কিভাবে নির্ধারণ করলেন আপনি? বস্তা এক বস্তা 50। এটা কিভাবে 50 টাকা নির্ধারণ করলেন? এটা সবাই করছে, সবাইকে দেখে করেছেন? অন্য যারা করতেছে তাদের তো কমিশন এজেন্টের লাইসেন্স আছে, তাহলে আপনার নাই কেন? স্যার আমি তো নতুন দিলাম, আমি তো ওই জন্য আপনি বললাম। কবে দিয়েছেন? দোকান তো 8-9 টাকা করে বিক্রয় করছে। আমি তো 8-9 টাকা এখানে লিখে রাখছি, এখানে তার নাই। এখানে আপনি লিখেছেন 59-60, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য না? এই যে 58-57 কয়েকটা দেখতেছি আমি আলু মনে হয় 3-4টা আলু বেচে, এই যে এটা বেচে আপনার 55 টাকা দেবে, লস হইতে আছে কি করে? 3 বস্তা আলু 50 ওজনের 3। আপনার তো লাভ লসের সুযোগ নাই, আপনি তো ব্যবসায়ী না, আপনি জাস্ট কমিশন এজেন্ট। কোন ব্যাপারে আলু বলেন? কিছু কিছু আবার কমিশন খাইতে পারে। কোন ব্যাপারে আলু? হ্যাঁ কোন ব্যাপারে আলু? আসলাম, আসলামের ট্রেড লাইসেন্স দেখান। স্যার আমি তো যেহেতু এই জন্য মাল পাঠাচ্ছি যে আসলাম সাহেব কোথা থেকে আলু সংগ্রহ করেছেন? বিক্রমপুর। বিক্রমপুর কোল্ড স্টোরেজ থেকে? না এটা তো স্যার আমি এই যে এটা দিয়ে ফাটাইছেন দেখি পুরোটা বসি। মাল দিচ্ছি সারাদিনে 10-15 টা নেন। এটা কি বিক্রি করেছেন? এটা এলচিপি স্যার। কত বিক্রি করেছেন? এই যে 106 টাকা। লেখাচ্ছে কত আপনার? লেখে 105। বেশি নিলেন কেন স্যার? আবার কমে বেছে, এই যে একটু আগে 100 টাকা বেচছে। কমটা দেখবো না, কমটা বিক্রি করেছেন মানে আপনি ভালো কাজ করেছেন, ধন্যবাদ। বেশি নিলেন কেন? আপনি এটা আজকে মূল্য লিখে রেখেছেন 105, আপনি নিচ্ছেন 106 কেন? এই পেঁয়াজগুলো কার? শ্যামবাদ রশিদ দেখান। গতকাল নিয়ে এসেছেন? আজকে সকালে? না
কবে নিয়ে এসেছেন? 5 তারিখে, সেটাই তো বললাম গতকাল। আলু আপনি ওই দোকানে 1 টাকা বেশি লিখে রেখেছেন, বিক্রি করেছেন তার থেকেও বেশি, 62 টাকা। 62 টাকা তো বেশি মানে স্যার, এমনি লিখে রাখছেন? এমনি লিখে রেখেছেন। আপনার রশিদে বলছে আপনি বিক্রয় করেছেন, এটা স্যার প্রত্যেক দিন যদি 1 টাকা করে বাড়াতে থাকেন তাহলে কত পড়বে দাম, সেটাই তো করেছেন। এটা 30 তারিখের পেঁয়াজ, 7 দিন তো আপনার গোডাউনে পেঁয়াজ থাকবে না। স্টক রেজিস্টার দেখান, স্টক রেজিস্টার দেখান আপনার। স্যার আমি তো জানি মেমান স্টক লেখা, আপনি তার মিথ্যা ডকুমেন্টস কেন দেখাচ্ছেন আমাকে? আমি হারাম যদি আমি তো আমার স্যার আল্লাহ করো আমি 2 নম্বরে কাজ করি। সেটা তো আপনি পাবেনই, কিন্তু আপনার এই বর্তমান সময়েও তো এক ধরনের বিচার আছে আপনাদের জন্য, যদি আপনারা অবৈধ প্রক্রিয়ায় ব্যবসা করেন, অধিক মুনাফা করেন, ভোক্তাদের পকেট কাটেন। আল্লাহ 1300 কেজি আলু আপনি বিক্রি করছেন, মূল্য রেখে গেছেন 61 টাকা, এই 61 টাকা মূল্য আপনাকে নির্ধারণ করে দিল? না না, এটা তো আপনার এটা রাশের আলু আছে, রাশের আলু লিখে রেখেছেন ওখানে? না, আপনি তো ওখানেও লিখেছেন আলু, ওখানেও লিখেছেন আলু। আমি তো ব্যস্ত স্যার, এটা অনেক লেখে রাখছে, আমি তো আর এটা ব্যস্ত আছেন। আপনি তো কম মূল্যটা বিক্রি করে বেশি মূল্যটা রসিদ করে ফেলবেন না, এটা কেন করেছেন? ঠিক আছে, আপনার বক্তব্য ধরে নিলাম, 57 করে বিক্রয় করছেন, 58 করে? 55 বিচ্ছে স্যার, লিখে রেখেছেন 57 বা 58 করে বিক্রয় করছেন আপনি, 58 টাকা মূল্যটা কে দিয়েছে আপনাকে? বাজার তো আপনাদের মতো ব্যবসায়ীরা চালাচ্ছে, বাজার কথা বলতে পারে? বাজারের ব্যবসায়ীরা কথা বলে। আপনাকে কে দিয়েছে মূল্য? বাজার স্যার, দোকানদার তো সবাই মূল্য লাগে, যেমন আমি। কিন্তু আর একজন দোকানদার তো বলতেছে আপনাকে দেখে দিচ্ছে। শ্রীগঞ্জ থেকে আপনার এখানে এসেছে, আপনি বিক্রি করে দিবেন তারপর থেকে কমিশন নেবেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনি কেন 58 টাকা করলেন? আসলাম সাহেবের সঙ্গে আপনি পরামর্শ করে করেছেন? না স্যার, বাজার যে দাম। প্রশ্ন, আসলাম সাহেব কি একজন ব্যবসায়ী? নতুন করে ব্যবসা, আগে ব্যবসা ছিল, আর ব্যবসা বাধ্য করে দিচ্ছে, আবার নতুন করে কটা মাল অল্প অল্প করে। আসলাম সাহেবের কি ট্রেড লাইসেন্স আছে? আপনি শিওর না? হতে পারে সে একজন অবৈধ ব্যবসায়ী, তাহলে আপনি শিওর না হয়ে তাকে কেন প্রশ্রয় দিচ্ছেন? মাঝখানের এই সমস্ত ফরিয়াদের কারণেই কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, এবং এই সমস্ত ফরিয়া ব্যবসায়ীদের আমরা তদন্ত করে দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই কারোর কোনো বৈধ ট্রেড লাইসেন্স নাই, তারা বাটন ফোনে কথা বলে বাজারটাকে নিয়ন্ত্রণ করে এবং ব্যবসা করে, মাঝখান থেকে বিপুল পরিমাণ টাকা মুনাফা নিয়ে চলে যায়। তাদেরকে কোনো ট্রেস আমরা করতে পারছি না, যেগুলো পারছি সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এই সমস্ত আসলামদেরকে আপনি তো প্রশ্রয় দিচ্ছেন, সহযোগিতা করছেন। আপনি কেন ওনার আলুটা বিক্রয় করছেন? ওনার তো কোনো বৈধ ট্রেড লাইসেন্সই নাই, যদি বলতে না পারেন তাহলে কেন তাকে আপনি সহযোগিতা করলেন? আপনার আত্মীয় হয় কি, ব্যবসায়িক বন্ধু? ওনাকে আপনি চিনেন না? বাজারে আসে, একজন যদি বাজারে এসে আপনাকে অবৈধ পণ্য দিয়ে দেয় আপনি সেটা ব্যবসা শুরু করতে? দ্বিতীয় প্রশ্ন, আসলাম সাহেব কত করে আলু কিনেছেন, কিনে আপনার এখানে পাঠিয়েছেন, সেই পাকা রসিদ তো আপনাকে রাখতে হবে। এমনও তো হতে পারে কোল্ড স্টোর থেকে এই আলুটা উনি 35 টাকা করে কিনেছেন, যদি 35 টাকা করে কিনে থাকেন তাহলে আপনি আজকে মূল্য তালিকা দিয়ে রেখেছেন 58 টাকা, কিন্তু বিক্রি করেছেন 62 টাকা। 62 টাকা দিয়ে স্যার আমি লাগাল, 30 টাকা বেশি করলেন মূল্য, কেন না আপনি বোঝান? আমি যেটা হিসাব করতেছি কোনো সম্পর্ক নাই, আমি করতেছি একজন আসলাম ব্যাপারী আপনি নাম বলেছেন, উনি আপনার এখানে 1300 কেজি আলু নিয়ে এসেছেন, আপনি বিক্রি করে দিবেন দিয়ে কমিশন নেবেন। আসলাম সাহেব যে একজন বৈধ ব্যবসায়ী তার ট্রেড লাইসেন্সটা আপনি দেখাবেন, এবং আসলাম সাহেব কত করে আলু কিনেছেন তার পাকা রসিদটা আমাকে দেখাবেন, এবং কোথা থেকে কিনেছেন আমরা সেই সোর্সিংটা ধরতে চাই, এই তথ্য এই মুহূর্তে দেখাতে হবে, দেখাতে ব্যর্থ হলেন।
আপনার কমিশন এজেন্ট আপনি কমিশন গ্রহণ করেন কমিশন এজেন্টের লাইসেন্স আপনার নাই আপনি অবৈধ প্রক্রিয়ায় কমিশন নিচ্ছেন আপনার ট্রেড লাইসেন্স দেখান আপনার ট্রেড লাইসেন্সটি দেখান কোন দোনোটা একলগে বানাতে আমি তো নতুন করে কি দোনো আপনার তো আসলে ব্যবসা করার জন্য কোনো বৈধ এন্টিটি নাই আপনি কেন এখানে বসে ব্যবসা করছেন আপনার পার্শ্ববর্তী একজনের তো লাইসেন্স আছে উনি জায়গা পাচ্ছেন না তারপরে লাইসেন্স করে রেখেছেন কিন্তু আপনার কোনো লাইসেন্স এই দোকানটা কি আপনার নামে বরাদ্দ না কার নামে দোকানের মালিক আছে তার কাছ থেকে আপনি ভাড়া নিয়ে ব্যবসা করছেন কত টাকা করে ভাড়া দেন মাসে মাসে 33000 টাকা 33000 টাকা ভাড়া দেন আপনি ব্যবসা করার জন্য নিচ্ছেন কয় বছর থেকে ব্যবসা করেন আমার তো কাছে যে তথ্য আছে আপনি এক বছরের বেশি সময় ধরে ব্যবসা করেন এখানে আইন অনুযায়ী যে অপরাধগুলো আপনার এখানে সংগঠিত হয়েছে আপনি প্রথমত যে মূল্য তালিকা প্রদর্শন করেছেন তার থেকেও অধিক মূল্যে পণ্য বিক্রয় করেছেন পাশাপাশি আপনি নিজেকে ব্যবসায়িক হিসেবে পরিচয় দিচ্ছেন কিন্তু আপনার কোনো বৈধ ট্রেড লাইসেন্স নাই দেখাতে ব্যর্থ হয়েছেন আপনি প্রতি বস্তা আলুতে কমিশন নিচ্ছেন কমিশন নিচ্ছেন কিন্তু কমিশন এজেন্টের জন্য একটা লাইসেন্স লাগে সেই লাইসেন্সটিও আপনার কাছে নাই পাশাপাশি আপনি যে আসলাম সাহেব একজন ব্যাপারীর নাম বললেন আসলাম সাহেব নামে আদৌ কেউ আছে কি না তার কোনো তথ্য এই মুহূর্তে নাই এখানে উনি কত করে কিনেছেন সেই পাকা রসিদও দেখাতে পারেন নাই উনি বৈধ ব্যবসায়ী কি না সেই ট্রেড লাইসেন্সটাও আপনি নিশ্চিত হতে পারেন নাই কিন্তু আপনি আড়তদারের ব্যবসা করতেছেন এই সমস্ত কিছুই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ আপনি অপরাধ স্বীকার করেন আপনি অপরাধ স্বীকার করেন যদি আমি যদি দুই নম্বরে দিলাম 800 রুপে বাড়ি দাম ফরাই বুঝলাম ওই না আমার নমাজ ফেরি আছে বুকে সাবাজ আছে আমি আপনার কাছে মাপছে যা কোনো কিছু হইব না এই মুহূর্তে আপনার এখানে তদারকিতে এসে আমরা যে অপরাধগুলো দেখলাম আপনি কি অপরাধ স্বীকার করেন ভবিষ্যতে আপনার করণীয় কি সবকিছু আপনার রেডি করে আমি দেখাব আপনার নিজের তাগিদেই রাখতে হবে যদি এটাগুলো আপনি রাখতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনি ব্যবসা করতে পারবেন না অবৈধ প্রক্রিয়া হবে এবং আপনি যে সমস্ত খড়িয়াদেরকে প্রশ্রয় দিচ্ছেন দুই পক্ষ মিলে যোগ সারসে মূল্য বৃদ্ধি করছেন এটা করা ঠিক না এটা করবেন না আপনার অপরাধে সতর্কতামূলকভাবে আপনাকে 50,000 টাকা আর্থিক জরিমানা করা হলো যদি আমার শক্তি থাকে আমি চলতাম আপনি তো নিশ্চয়ই বাজারে অভিযান দেখেছেন জানেন একটা ট্রেড লাইসেন্স করতে হয় করেন নাই কেন এটা তো আপনার খরচও তো বেশি না একটা ট্রেড লাইসেন্স করতে কত খরচ হয় 500 টাকা আমাদের পুলিশ বাহিনী কোথায় ডাক দেন তো এই আপনি এদিকে আসেন মুকিদুল সাহেব আপনি দূরে দাঁড়িয়ে থাকেন কেন প্রসিকিউশন দেন আপনি আমাদের সঙ্গে থাকবেন ব্যবসায়ী অপরাধ করে যাচ্ছে আবার গায়ে হাত দেয় এগুলো দেখবেন না ক্ষমা করেছি আপনাকে আপনাকে সর্বোচ্চ জরিমানা করি নাই যে টাকাটা ক্ষমা করেছি এই টাকারও খুবই নমিনাল অংশ দিয়ে আপনি লাইসেন্সগুলো করে নেবেন এবং আপনার ব্যবসার কাগজপত্র আপডেট করবেন যেটা রায় হয়েছে সেটা আপনাকে পরিশোধ করতে হবে আপনি যদি শুধু শুধু কালক্ষেপণ করেন সেটা আপনার জন্য ক্ষতি হবে আমাদের জন্য বিব্রতকর হবে বুঝতে পেরেছেন দ্রুত জরিমানা পরিশোধ করে এটা নিষ্পত্তি করেন এবং আগামী 15 দিনের ভিতরে আপনি সমস্ত কাগজপত্র রেডি করেন আপনাকে তো অপরাধ পাওয়ার ভিত্তিতেই তো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আপনার দিকে তাকিয়ে তো অল্প করে করলাম জরিমানা সর্বোচ্চ দিব করে আপনি আজকে আবেদন দিবেন লাইসেন্সের জন্য তাহলে উনি মূল্য কেন বৃদ্ধি করলো ওনাকে জিজ্ঞাসা করেন উনি লিখেছে একরকম বেশ বিক্রি করেছে তার থেকেও বেশি কেন বৃদ্ধি করলো
স্যার একটু কপি বিচারা করে একটু কমাই দিবেন স্যার ওনার দুই বছরে সরে লেগেছে স্যার 2 লাখ টাকা আপনি কি করবেন আপনার করণীয় কি বলেন আপনি প্রথম যেটা করবেন যে সমস্ত ব্যাপারের কথা বললেন তাদের পাকা রসিদটা আপনি নিশ্চিত করবেন এবং তারা বৈধ ব্যবসায়ী কিনা তাদের ট্রেড লাইসেন্সের একটা কপি আপনার কাছে রাখবেন আর আপনি নিজে ট্রেড লাইসেন্স করবেন এবং আপনি যে কমিশন নিচ্ছেন এর জন্য কমিশন এজেন্টের লাইসেন্স লাগে এই দুইটা লাইসেন্স আপনি করবেন ঠিক আছে পরে আপনি করবেন আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন ২০০০ টাকা কমাই দাও লাইসেন্সটা করতে পারবো না স্যার জান কমাই দিছি আপনার লাইসেন্স করতে যদি কোনো হেল্প লাগে আমাদেরকে জানাবেন জান দেন আবার এর আগে তো আপনারা এই পাশ থেকে তো সবাই চলে গেলেন না ওই দিন তো আমরা বুঝাইতে আসছিলাম সব দোকান ফাঁকা রেখে চলে গেছেন আপনি এই কাজগুলো করবেন ঠিক আছে করো যান ঠিক আছে ঠিক আছে আপনি এগুলো করে সাধারণত বলছি কথা বলে বলছি হ্যাঁ সাধারণত কানাকানি করবে